যার হাত এসেছে সত্য ও যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলাম ধর্মে পুরুষদের জন্য স্বর্ণের জিনিস যেমন আংটি ঘড়ি ইত্যাদি পরা হারাম কেন? ভাই জানতে চাইলেন পুরুষরা কেন স্বর্ণের ঘড়ি বা চেন পড়তে পারবে না। মুহাম্মদ সাল্লামের একটা সহিহ হাদিস আছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন পুরুষরা রেশম বা স্বর্ণের কিছু পরিধান করো না, স্বর্ণ আর রেশম নিষিদ্ধ। এটা নবীর আদেশ, তাই আমরা মেনে চলবো। তবে আমি একটা কারণের কথা বলতে পারি, কারণটা হাদিসে বলা হয়নি, কোরআনের কোন আয়াতও বলছে না যে রেশম এবং স্বর্ণ পুরুষদের জন্য হারাম। তবে হাদিসে বলা হয়েছে যেহেতু নবী নিষেধ করেছেন তাই আমরা পরবো না। আমি একটা লজিক্যাল কারণ দেখাতে পারি, সেটা হচ্ছে এগুলো অমিত ব্যয়িতা অসংযমের লক্ষণ আর জাকজমক। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 27, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আমরা যুক্তি দিয়ে ভাবে বলতে পারি এগুলো জাকজমকের জন্য। স্বর্ণের চেন রেশমের কাপড় এগুলো হচ্ছে বেশি বেশি জাকজমক দেখানোর জন্য। এখনকার দিনেও আপনারা সেটা দেখতে পাবেন, এটা অমিত ব্যয় আর জাকজমকের লক্ষণ। আমার মতে এই কারণে নবী এগুলো নিষেধ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।